ভারতের মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে এবার প্রশংসায় ভাসিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র 39 রানে আউট হয়েছিল ঋষভ পান্ত, তবে দ্বিতীয় ইনিংসেই তিনি এমনভাবে কামব্যাক করলেন যা ক্রিকেট দুনিয়া বহু বছর তাকে মনে রাখবে। সেই ইনিংসে ঋষভ পান্ত মাত্র 128 বলে 4টি ছক্কা ও 13টি চারের সাহায্যে 109 রান করেছেন। এমনকি এই সেঞ্চুরির সুবাদে তিনি ধোনিকেও ধরে ফেললেন। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সবথেকে বেশি টেস্ট সেঞ্চুরির তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম ছিল সবার উপরে। ধোনি 90টি টেস্টের মধ্যে 6টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তবে ঋষভ পান্ত মাত্র 34টি টেস্টেই 6টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। আগামী ম্যাচেই হয়তো ধোনিকে ছাড়িয়ে যাবেন তিনি। এদিকে ঋষভ পান্তের এমন দুর্দান্ত সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ক্রিকেটে ঋষভ পান্তের ফিরে আসা ইতিহাসের অন্যতম সেরা। তার এই সেঞ্চুরি জানান দিয়েছে সে সেরা ক্রিকেটার ছিলেন এবং এখনও আছে। ঋষভ পান্ত আমার থেকেও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করছে, তার খেলা দেখার জন্য টাকা খরচ করা লাগলে হাসি মনে তাই করব। তিনি আরও বলেন, ঋষভ পান্ত ম্যাচ উইনার, জীবন যুদ্ধে জয়ী। আর গিলক্রিস্টের এসব বলার কারণ হল ঋষভ পান্ত গাড়ি দুর্ঘটনায় প্রায় 332 দিন পর টেস্ট খেলতে নেমেই এমন সেঞ্চুরি তুলে নিয়েছে যা আসলেই অবিশ্বাস্য ছিল। পান্ত কোনোদিন ক্রিকেটে ফিরতে পারবে কিনা তা নিয়ে অনেকে সন্দিহান ছিলেন, তবে সেই পান্ত ক্রিকেটে ফিরে একের পর এক সব দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে যাচ্ছে। তাই তো অ্যাডাম গিলক্রিস্ট থেকে শুরু করে সকল ক্রিকেট বোদ্ধারা ঋষভ পান্তের শুধু প্রশংসাই করে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, ঋষভ পান্ত আগামী টেস্টে ধোনির রেকর্ড ভেঙে দিতে পারবে? তো এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।